যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করি তাহলে আল্লাহ আমাকে দিনও দিবেন দুনিয়াও দিবেন আখরাও দিবেন ইনশাল্লাহ ছাত্র জীবনটা খুবই বিস্ময়কর জীবন খুব আনন্দের জীবন খুব কষ্টের জীবন খুব দুঃখের জীবন খুব শয়তানি জীবন এখন থেকে যে যত ওই স্থানে ব্যাটারিকে চার্জ করে শক্তিশালী করতে পারবেন তার এলমের শক্তি জ্ঞানের শক্তি গভীরতার শক্তি তত বেশি বাড়বে সালাদ শেষে দেখা যায় যে বড় বড় আলেম তার সামনে বসে আছে কিতাব নিয়ে একজন পড়ছেন উনি ব্যাখ্যা করে শোনাচ্ছেন কিসের কারণ তার তো চোখ নাই কিন্তু কি আছে জ্ঞানের শক্তি আছে দুনিয়াকে অংশগ্রহণ করতে গিয়ে দুনিয়া অর্জন করতে গিয়ে দিন থেকে যদি বিচ্যুত হয়ে যায় তাহলে সেই দিনের দুনিয়ার কোনো লাভ হবে না এই পিপড়া দেখে যদি আমরা শিক্ষা নিতে পারি আজকে আমি পারছি না কালকে পারবো না কেন অবশ্যই পারবো ইনশাল্লাহ আমি তো পিপড়ার চাইতে শক্তিশালী আমি তো পিপড়ার চাইতে মেধাবী আমাকে তো আল্লাহ রব আলামিন পিপড়ার চাইতে অন্যান্য সৃষ্টির চাইতে ব্যতিক্রম মেধা দিয়েছেন আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما সহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল মার্কাজ আল ইসলামি আসসালাফি নওদাপাড়া রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক таъলিমি বৈঠকে উপস্থিত সুধী ও ছাত্র বন্ধুগণ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানীতে এখানে দুটি কথা বলার জন্য দাঁড়ানোর সুযোগ লাভ করতে পেরেছি তারিতরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর আলা আলা ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে আমি আল্লাহর শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ অতপর নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এজন্য যে এরকম একটি পরিবেশে যেখানে আলে মুলামা বিচরণ করছেন যেখানে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় কোরআন এবং সন্ন্যার কথা কাল আল্লাহ ও কালার রসুলের কথা উচ্চারিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুটি কথা বলার মতো সুযোগ লাভ করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ তবে এটা যেহেতু ছাত্রদের সমাবেশ বেশিরভাগই আমি খেয়াল করছি এবং আলেমোলামাদের সমাবেশ সেহেতু এখানে ফাঁকিবাজির কোনো কথা চলবে না ভুল কোনো কথা দেওয়া যাবে না এখানে যা কথা হবে করান এবং ভিত্তিক হতে হবে তা নাহলে আপনারা সবাই জ্ঞান পিপাসু ছাত্র বন্ধুরা ভুল ধরবেন এটাই তো স্বাভাবিক আর ভুল ধরাটাও ভালো কাজ সুতরাং আমি যা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই সংক্ষেপে দুটি কথা বলবো আমার তৌফিকে ইল্লা বিল্লা তবে কথা বলার আগে মোর মোখাতাবিন নামে একটি দাওয়াতি পরিভাষায় একটা শব্দ আছে সেটি হচ্ছে যাদের সামনে আলোচনা পেশ করা হবে তাদের অবস্থানটা আগে জেনে নিতে হবে তাহলে আলোচকের আলোচনা পেশ করতে সহজ হয় কাজেই এখানে আমি যেটা অনুভব করছি সেটি হচ্ছে সবাই ছাত্র মানুষ সুতরাং ছাত্রদের সাথে রিলেটেড সম্পৃক্ত কিছু বিষয় বললেই আমার মনে হয় বেশি ভালো হয় তবে ছাত্রদের কাছে কিছু বলবো যেহেতু আমিও এখন ছাত্র আর আমি গদ বাধা সুন্দর করে কিছু বলতে পারবো না শেখাইতে পারবো না তবে আপনাদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে গল্পের মাধ্যমে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনটা। খুবই বিস্ময়কর জীবন খুব আনন্দের জীবন খুব কষ্টের জীবন খুব দুঃখের জীবন খুব শয়তানি জীবন খুব খারাপ লাগলো মনে হয় শয়তানি জীবন এটি এই জন্য বললাম যারা তালেব আইল যারা করার এবং শূন্যার শিক্ষা গ্রহণ করার জন্য জীবনকে উৎসর্গ করে এদের পিছনে শয়তান খুব বেশি কাজ করে আপনাদের কাছে মনে হয় শয়তান আসতে পারে না হ্যাঁ আসে যেমন এক গল্প বলি কোরআন গল্প বলি একজন কষাই চিনি তো আমরা কি করে ছাগল গরু জবাই করে সে একদিন দুই তিনটা ছাগল নিয়ে বাজারে তো এই মাদ্রাসার মাদ্রাসার দিয়ে দিয়ে যাচ্ছে আর ছাত্ররা জানালা দেখছে উস্তাদ ক্লাস ক্লাস বাদ দিয়ে ছাত্ররা ওই ছাগলগুলির দিকে দেখছে আর ছাগলগুলি যেতে চাচ্ছে না কিন্তু কষায় হাতে যেহেতু দড়িগুলি আছে রশি আছে সে টান দিচ্ছে আর ওরা পিছন দিকে পিছনে যাওয়ার চেষ্টা করছে এক পর্যায়ে খুব জোরে জোরে আওয়াজ করছে ভাইয়া ভাইয়া এক তখন ওই ছাত্র ভাই জানালা দিয়ে বলছে আঙ্কেল ওদেরকে নিয়ে কই যান বলছে ওই যে হাট পড়া হাট ওই হাটে নিয়ে যাচ্ছি ও আমরা ভাবছিলাম মনে হয় মাদ্রাসায় নিয়ে আসছেন এই জন্য তাদের এত কষ্ট তার মানে মাদ্রাসায় আসলে যে কষ্ট হবে লেখাপড়া করতে হবে এটা মনে করছে এই ছাত্র যে মাদ্রাসায় গেলেই মনে হয় লেখাপড়া করতে হবে আরে হাটে যাবে এটা তো আনন্দের বিষয় এরা চিৎকার করে কেন আনন্দের সাথে দৌড়তে দৌড়তে যাবে কিন্তু চাচা বলছেন বাবা হাটে যাওয়ার পরে কি হবে এইটা যদি তুমি জানতে পারতা তাহলে তুমিও ওই মাদ্রাসার দরজা থেকে বের হতা না হাটে গিয়ে কি করবে ছাগলগুলিকে যাবে করবে না তো এটা কি তার জন্য আনন্দ ছিল বলছেন না আসলে ভাবছিলাম আপনি মনে হয় ছাগলগুলিকে মাদ্রাসায় নিয়ে আসছেন তো আসলে ছাত্র জীবন হচ্ছে ছাগল্লা জীবন ছাগল্লা জীবন মানে হচ্ছে ছাগলকে রশি বেঁধে যত সামনে টানবে ও ততই পিছনে যাওয়ার চেষ্টা করবে ততই পা সামনে বাঁধিয়ে দিবে সামনে এগুতে চাইবে না কিন্তু যদি ছাগলকে ওই মালিক বশ মানাইতে পারে আনুগত্য শিকার করাইতে পারে তাহলে ও শুধু কথা বলার সাথে সাথে দৌড় দিবে অথবা গায়ে হাত দিয়ে আস্তে আস্তে করে নিয়ে যেতে পারবে তো আমরা হয়েছি ছাগলের স্বভাব যতই মাদ্রাসায় আসতে চায় নিয়ে যেতে চায় আমরা ততই পিছন দিকে যেতে চাই দুঃখিত আপনাদের কাকু ছাগল বলি নাই কিন্তু ছাগলের মতো এরকম বহু স্বভাব আছে আমাদের শিক্ষার জন্য ডাকলে ক্লাসের জন্য ডাকলে আইল চর্চার জন্য ডাকলে জ্ঞান শিক্ষার জন্য ডাকলে আমরা যত ধরনের অজিহাত আছে সেগুলো বের করে সামনে নিয়ে আসি আর সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে একটা স্বভাব সুতরাং আমরা কি ওই ছাগলের মতো পিছু টান থাকবো নাকি না সামনের দিকে যাব কি সামনের দিকে যাব নাকি পিছনের মুখী হব আচ্ছা আমরা বাচ্চা মানুষ যারা ছোটবেলায় যখন টর্চ লাইট পেতাম টর্চ লাইট তো চিনি সবাই টর্চ লাইট যদিও এখন আগের মতো ব্যাটারি ওই রকম ব্যাটারি নাই হক ব্যাটারি নাই এখন সব ইলেকট্রিক ব্যাটারি তো যদি কারো বাড়িতে একটা দুই ব্যাটারি লাইট থাকতো আমার কথা আমি বলছি ওই ছোটোবেলায় ওই লাইটটা নিয়ে সন্ধ্যাবেলায় কীভাবে দেখা যায় বে কত দূর দেখা যায় কিন্তু পাশের বাড়ির যদি ও তিন ব্যাটারি লাইট থাকতো সে নিয়ে সে আমার সাথে প্রতিযোগিতা করতো যে ভাই চাইতে আমারটা শক্তিশালী আলো আমার দূরে যায় আমার মন খারাপ হয়ে যেত তো লাইট সে চায় যে ওই আরেকজন ব্যাটারির লাইটের চাইতে আমার আলোটা দূরে যাক চাই না আমরা এখন কারো আছে লাইট যদি কারো থাকে এরকম শখ হয়ে থাকে তো আজকে আমরা ব্যাটারি দুই ব্যাটারির লাইট নিয়ে চিরজীবন থাকবো নাকি না তিন ব্যাটারি পাঁচ ব্যাটারি লাইট নিব হ্যাঁ কে দুই ব্যাটারির লাইট নিতে চায় দুই ব্যাটারির লাইট কেউ রাজি নয় তিন ব্যাটারি ফিফটি ফিফটি যদি পাঁচ ব্যাটারি হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাই রাজি যে হ্যাঁ পাঁচ ব্যাটারির একটা লাইট থাকবে বাড়িতে চোর ডাকাত আসলে আমি দূরে থেকে দেখতে পারবো অথবা গ্রামে ফাঁকা দিকে লাইট মেরে দেখব যে কত দূরে দেখা যায় তো আজকে এখন আমরা হচ্ছি ব্যাটারি বিহীন লাইট আমরা ছাত্ররা ব্যাটারিবিহীন লাইট এই ব্যাটারি যিনি যত বেশি শক্তিশালী করতে পারবেন তার আলোর গতি তত দ্রুত যাবে ঠিক আছে না তো এই ব্যাটারি কি এই ব্যাটারি হচ্ছে এই ব্যাটারি হচ্ছে জ্ঞান এখন থেকে যে যত ওই শূন্য স্থানে ব্যাটারিকে চার্জ করে শক্তিশালী করতে পারবেন তার এলমের শক্তি জ্ঞানের শক্তি গভীরতার শক্তি তত বেশি বাড়বে এটা ঠিক না তা আমরা কি ব্যাটারি শক্তি বাড়াতে চাই নাকি না চুপ করে থাকতে চাই বাড়াতে চায় তাহলে আল্লাহ রব্বুল্লা আলীন বলছেন যারা জানে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত যারা জানে না যারা মূর্খ অজ্ঞ তারা কি এক সমান সমান যারা জানে আর যারা জানে না যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি এক সমান এক সমান নয় একই মায়ের দুই সন্তান লেখাপড়ার কারণে একজন হয়েছেন উচ্চ শিক্ষিত হওয়ার কারণে উচ্চ পদস্থ কর্মকর্তা আর একজন কী করছেন রিক্সা চালান অথবা হাল চালান আছে না এরকম বহু বহু আছে কিসের কারণে তাকে এই মর্যাদায় নিয়ে গেল জ্ঞানের কারণে আইলের কারণে সুতরাং জ্ঞান হচ্ছে এরকম জিনিস আরেকটি আয়াতে আল্লাহ রাবুলে আলেন বলেন বসির যার চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই অথবা চোখ নাই আর যার চোখ আছে এবং দৃষ্টি শক্তি আছে এই দুই ব্যক্তিকে এক সমান যার শক্তি নাই সে একা চলতে পারে যখন নিজের বাড়িতে পাড়ায় চলতে চলতে অভ্যাস হয়ে যায় তখন হয়তো নির্দিষ্ট একটা এরিয়া যেতে পারে কিন্তু তার জন্য একজন সহযোগী দরকার হয় দেখা দরকার হয় না সবচাইতে সার্বক্ষণিক তার জন্য একটা সহজ সঙ্গী হচ্ছে কি লাঠি এটা হচ্ছে তার সবচাইতে নিকটতম সহজ সঙ্গী এই লাঠি নিয়ে সে যেতে পারে কিন্তু লাঠি যদি না থাকে তাহলে সে অচল তো আজকে যারা অন্ধ যাদের দৃষ্টি নাই আর যাদের দৃষ্টি আছে তাদের কথা যদি আমরা চিন্তা করি আল্লাহ রব্বুল আলমিন ওদের সাথে আমাদেরকে তুলনা করেছে যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত যারা শিক্ষিত তাদের হচ্ছে দৃষ্টিশক্তিওয়ালা মানুষ আর যারা অশিক্ষিত তারা হচ্ছে চোখ হারা মানুষ আমরা যখন কোনো কানা মানুষকে দেখি কানা মানুষকে জ্বালায় অত্যাচার করি ছোট ছেলে ছোটোবেলায় দেখেছি না অন্ধ মানুষকে দেখলেই তাদের পিছনে লেগে যায় জ্বালানোর চেষ্টা করি ঠিক অশিক্ষিত মানুষ তো হচ্ছে এরকমই যে শিক্ষিতের মর্যাদা আর অশিক্ষিতের মর্যাদা কখনো এক হতে পারে না কখনোই নয় দুনিয়াতে সব জায়গায় যদি আমরা খেয়াল করে দেখি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যারা অতীতে ছিলেন বর্তমানেও আছেন যারা রাষ্ট্রীয় প্রধান মুফতি সরকার যাদেরকে সৌদি আরবের জন্য প্রধান মুফতি হিসাবে নিয়োগ দিয়েছেন শেখ বাজ রাহিমাহুল্লাহ তিনি দুই চোখে অন্ধ ছিলেন কিসের কারণে তাকে এত বড় একটা পদ মন্ত্রীর মতো পদ কেন দিলেন কিসের কারণে তিনি তো দেখতে পারেন না দেখতে পান না অন্য একজন সবসময় তাকে সাথে করে নিয়ে যায় এরকম একটা মানুষকে এত বড় একটা চেয়ার এত বড় একটা পদবি এত বড় একটা মর্যাদাপূর্ণ স্থান দিলেন কেন খেয়াল করেছি আমরা কখনো কিসের কারণে দিয়েছিলেন আমরা বলতে পারি তার জ্ঞানের কারণে সারা বিশ্ব আজকে তার ফতুয়া পড়ে ফতুয়া দিচ্ছেন সারা বিশ্বের বড় বড় আলেমরা তার দেওয়া ফতুয়া পড়ে পড়ে আজকে ফতোয়া দিচ্ছি আমরা তাহলে অন্ধ অন্ধমান সত্ত্বেও কিসের কারণে তার মর্যাদা বেড়েছিল জ্ঞানের কারণে বর্তমান যিনি মুফতি তিনিও আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ উনি ছিলেন আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ আর ইনি হচ্ছেন বর্তমান যিনি মুফতি সৌদি আরবের তিনি হচ্ছেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ আল শেখ বলা হয় আমরা এখানে যেহেতু আছি অনেকেই জানি শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহমুল্লার নাম শুনেছি তার বংশধরের আলেমদেরকে বলা হয় আল শেখ তো বর্তমানে যিনি মুফতি সৌদি আরবের তিনিও অন্ধ মানুষ তিনি এই সৌদি আরবের প্রধান মুফতিই শুধু নন বরং আল ইমাম ইউনিভার্সিটির শিক্ষক শুধু শিক্ষকই নন সাধারণ শিক্ষকই নন একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান কিসের কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন কিসের কারণে সৌদি আরব সরকার তাকে এই পদে দিয়েছেন হাজার হাজার বড় বড় আলেম দিন যারা বড় বড় কিতাব নিয়ে এসে তার ক্লাসে পড়ছেন শুধু ক্লাসে নয় এরকম মসজিদে যেখানে তিনি খুদবা দেন এখন আর খুদ্বাদ দেন না তিনি আরো একটু বলে রাখি বর্তমান মুফতি তিনি আরাফার আর খুদবাও দিতেন বার্ধক্যজনিত কারণে এখন আর কয়েক বছর থেকে দিতে পারছেন না তিনি যখন মসজিদে সালাত আদায় করেন সালাত শেষে দেখা যায় যে বড় বড় আলেম তার সামনে বসে আছে কিতাব নিয়ে একজন পড়ছেন উনি ব্যাখ্যা করে শোনাচ্ছেন কিসের কারণে তার তো চোখ নাই কিন্তু কি আছে জ্ঞানের শক্তি আছে অন্তর্দৃষ্টি আছে বাহ্যিক চোখের দৃষ্টি নাই কিন্তু এলমের দৃষ্টি আছে সেই এলমের দৃষ্টি থাকার কারণেই আল্লাহ রব্বুল আলমিন তাকে এত মর্যাদা দিয়েছেন এজন্যই আল্লাহ বলেছেন যারা ইমান তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যারা এলমের অধিকারী হয়েছে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে অনেক সমাজ মর্যাদাপূর্ণ স্থানে সমাসীন করা হবে সম্মানজনক স্থানে তাদেরকে দেওয়া হবে বা পেয়ে থাকবে তারা সুতরাং আমরা কি সেই রকম এলমের অধিকারী হতে চাই নাকি না খোলসধারী এলমের অধিকারী হতে চাই খলসধারী বলতে বাইরে আমার খুব টিপটপ বড় বড় জুব্বা দাড়ি পাগড়ি এলমের মনে হচ্ছে যেন আমি অনেক এলমের অধিকারী আমি এটা দেখাতে চাই কিন্তু ভিতরে আসলে সাপের খোলস এরকম হতে চাই নাকি না আসলেই বাইরের রূপ আমার যাই হোক না কেন আমার ভিতরের জ্ঞানের গভীরতা যেন শক্তিশালী হয় সেদিকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তবে কিছু বিষয় মনে রাখা দরকার প্রথমত আমরা যখনই এখানে লেখাপড়া করতে আসি আমাদের মাথায় একটা জিনিস কাজ করে কারো কারো মাথায় সবার মাথায় নয় সেটি হচ্ছে এখান থেকে পড়ে যেহেতু এটা একটা সারা বাংলাদেশেই শুধু নয় সারা পৃথিবীর বাংলাভাষী লোকজন যেখানে আছে সবার কাছেই পরিচিত একটা প্রতিষ্ঠানে গণ্য হয়েছে আলমার কাজুল ইসলামিয়াসালাম অতএব এত বড় একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের যদি আমি ছাত্র হতে পারি তাহলে আমার কাছে একটা গর্বের বিষয় যে আমি অমুক মাদ্রাসায় লেখাপড়া করেছি আর দ্বিতীয় আরেকটি একটি বিষয় হতে পারে যে আমি লেখাপড়া করে এখানকার সিলেবাস বর্তমান জাগতিক সিলেবাসের সাথে সমন্বয় করা হচ্ছে অতএব এখানে লেখাপড়া করে আমাকে শুধু মসজিদে মসজিদগিরি করতে হবে না মসজিদে ইমাম ইমামগিরি করে খেতে হবে না বরং এখানে যদি আমি পাশ করতে পারি আলেম লেভেল তাহলে এখান থেকে পাশ করার পরে যেহেতু রেজাল্ট ভালো হয় অধিকাংশ ছাত্রদের সেহেতু আমি যে কোনো ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো অর্থাৎ ইউনিভার্সিটি যখন ভর্তি হয়ে যেতে পারবো তখনই আমি এদিক সব ভুলে যাব গিয়ে ওই দিকের লাইফ আমি গড়ে তুলব প্রফেসর হব অথবা অন্য কোনো পেশায় নিয়োজিত হব আমি দিনের সাথে তেমন সম্পর্ক রাখতেও পারি নাও পারি এই মানসিকতা আমাদের মধ্যে অনেকেরই কাজ করছে কিন্তু যদি আমি এখলাসের সাথে লেখাপড়া করি ভাই একটু কথা কম বলি যদি এখলাসের সাথে লেখাপড়া করি এখলাস কি জিনিস এটা আমার মনে হয় এখানে বোঝানোর প্রয়োজন নাই কেননা এমন একটি প্রতিষ্ঠান যেখানে এখলাস নিয়ে কথা হয় প্রায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি লেখাপড়া করব একটি বিষয় মনে রাখতে হবে যেটি আমার বাবা আমাকে বলেছিলেন আমার শ্রদ্ধভাজন ওস্তাদ শেখ সামাদ সালাফি আল মাদানী হাফিজাহুল্লাহ যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমার বাবা এবং তিনি একই কথাই বলেছিলেন আমিও কিন্তু ছাত্র জীবনে এই ছোটোবেলায় মাদ্রাসায় লেখাপড়া করব আমার সব ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর আমি একাই মাদ্রাসায় পড়বো পড়ে কী করব এমামতি করব অথবা কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা করবো এর বেশি তো আর কিছু করতে পারবো না অথবা আমি পড়বো না উনি একদিন বলেছিলেন আমার আব্বা রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বাবা আমি যেখানে তোমাকে পড়তে বলবো সেখানে যদি পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে তাহলে আল্লাহর সন্তুষ্টি তুমি লাভ করতে পারবে আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তোমার উপরে তাহলে তোমার রুটি রুজির জন্য কোনো চিন্তা করতে হবে না এমন কি তুমি জানতেই পারবে না বুঝতেই পারবে না যে তোমাকে নেওয়ার জন্য তোমার পিছনে মানুষ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাকে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক জ্ঞানের অধিকারী হতে পারিনি অনেক বড় কিছু হতে পারিনি কিন্তু হয়তোবা বাবার সেই কামনাটা আল্লাহ দিয়েছেন এখন আমার কিছু নাই কিন্তু মানুষ সম্মান করে এইটুকুই মনে করি কিসের কারণে শুধু এলমের কারণ এইটুকুই এলমের কারণ এখলাসের কারণে সুতরাং যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করি তাহলে আল্লাহ আমাকে দিনও দিবেন দুনিয়াও দিবেন আখেরাতও দিবেন ইনশাআল্লাহ তো তিনি বলেছিলেন যদি তুমি দিনের জন্য এখলাসের সাথে লেখাপড়া করো দিন শেখার জন্য আমল করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে এগুলি সবই পাবে এবং দুনিয়াও পাবে আর যদি শুধু দুনিয়া লাভের জন্য লেখাপড়া করে সনদ লাভের জন্য চাকরির জন্য তাহলে তুমি দুনিয়া পেতেও পারো নাও পারো কিন্তু আল্লাহর সন্তুষ্টি থেকে পরকালীন কল্যাণ থেকে তুমি মাহরুম হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং এখলাস অবশ্যই অর্জন করতে হবে আমরা যারা এখানে লেখাপড়া করছি তারা সবাই দিলে দিলে মনে মনে একটা সংকল্প করব যে এখানে আমি সনদ লাভের জন্য আসি নাই এখানে লেখাপড়া করে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এজন্য আসি নাই এখানে লেখাপড়া করে সুযোগ পেলে মোদিনা যাবো জন্য আমি এসে নেই আমি এসেছি আমার বাবা মা আমার কষ্টরজিত পয়সা দিয়ে আমাকে লালন পালন করছেন আমি এসেছি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা পড়ব এবং সে অনুযায়ী নিজের জীবন গড়ব পারব না ইনশাল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াও দিবেন আখেরাতও দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বড় আলেমেও হতে পারবো সম্মানও পাব রুটি রুজিও আল্লাহ ব্যবস্থা দিবেন এবং পরকালীন জিন্দগিতেও আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো ইনশা আল্লাহ সুতরাং এখলাস হচ্ছে এরকমই একটি গুরুত্বপূর্ণ জিনিস যা দেখা যায় না কিন্তু এর ফলাফল অনেক জীবনে পড়ে থাকে সুতরাং আমরা নিয়তকে পরিশুদ্ধ করব যে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই লেখাপড়া করব দুনিয়ার জন্য নয় তাই বলে বলতে পারেন তাহলে কি দুনিয়ার দরকার নাই অবশ্যই দুনিয়া দরকার আছে দুনিয়া দুনিয়াতেও তোমার কিছু অংশ আছে সেটা তুমি ভুলে থেকো না আর আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তারাই উত্তম যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আফিরাতি হাসানা দুনিয়াতেও আমি হাসানা চাই কল্যাণ চাই এবং পরকালীন জিন্দগিতেও আমি কল্যাণ চাই তার মানে দুনিয়া বাদ দিয়ে নয় তবে যেটি আশঙ্কার বিষয় সংশয়ের বিষয় সন্দেহের বিষয় ধ্বংসের কারণ হয়ে যায় যে বিষয়টি সেটি হচ্ছে যখন কোনো মানুষ দুনিয়ার অংশটুকু বেশি গ্রহণ করতে চায় তখন পরকালীন অংশটুকু ভুলে যায় আস্তে আস্তে ডাইভার্ট হয়ে থাকি যার বাস্তব নমুনা আমরা এখানেও দেখতে পাচ্ছি অনেকেই দিনের জন্য আসছি শিখছি কিন্তু যখনই আমি দুনিয়াবি ট্রেনে পা দিচ্ছি তখনই আমি দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি দিন ভুলে যাচ্ছি এই জন্য আমরা এখলাস হারিয়ে ফেলছি সুতরাং দিন অবশ্যই থাকবে দিনকে অটুট রেখে দুনিয়া অংশগ্রহণ করতে হবে কিন্তু দুনিয়াকে অংশগ্রহণ করতে গিয়ে দুনিয়া অর্জন করতে গিয়ে দিন থেকে যদি বিচ্যুত হয়ে যায় তাহলে সেই দিনে দুনিয়ার কোনো লাভ হবে না দুনিয়া পেতেও পারি নাও পারি কিন্তু আখেরাত আমাদের নষ্ট হবে সুতরাং আমরা শুধুমাত্র দুনিয়া বাদ দিয়ে বৈরাগ্যতা অবলম্বন করতে বলি না বরং দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রেখে আখেরাতকে আমরা প্রাধান্য দিয়ে স্থায়ী অটুট মজবুত স্থানের সিদ্ধান্ত নিয়ে আমরা যদি দুনিয়া এবং দুনিয়া দিন এবং দুনিয়াকে সমন্বয় করতে পারি তাহলে অবশ্যই আমাদের সফলতা বেশি হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে সুতরাং এখলাস অবশ্যই অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়তে হবে দ্বিতীয় আরেকটি বিষয় মনে রাখতে হবে ছাত্রজীবনের জন্য বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র ইন্টারনেট ভিত্তিক মোবাইল ভিত্তিক এলমের দিকে দৌড়তে হবে না বরং কিতাব ভিত্তিক এলমের দিকে যেতে হবে কিতাবের সাথে সম্পৃক্ত হতে হবে কিতাব যে যত বেশি পড়বেন তার তত জ্ঞানের পরিধি ততই বাড়বে যত দিন পড়বেন প্রতিদিনই জ্ঞানের মাত্রা বাড়তে থাকবে আর যখনই কিতাব থেকে দূরে সরে নোটের উপর নির্ভরশীল হব মোবাইলের উপর নির্ভরশীল হব গুগলের উপর নির্ভরশীল হব তখন আস্তে আস্তে জ্ঞান কমে আসবে কিছু সাহায্য পাব অবশ্যই কিন্তু মূলত কিতাবই যে জ্ঞান সেটি আমরা হারিয়ে ফেলব অতএব আমরা যে যে লেভেলে পড়ছি সেই লেভেলে যত আরবি কিতাব বেশি পড়তে পারবো ততই আমার মেধা খুলে যাবে ইনশাআল্লাহ শুধু বাংলা নোট পড়ব পরীক্ষার জন্য ঠিক আছে কিন্তু আরবি বইগুলি মূল ভলিউমগুলি পড়ার চেষ্টা করত যে যে লেভেলে আছি প্রয়োজনে উস্তাদদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমার উপরের লেভেল উপরের লেভেলেও লাইব্রেরি আছে বড় লাইব্রেরি সেখানে গিয়ে যে সমস্ত কিতাব আছে আমার পড়ার মতো সেই কিতাবগুলির খুলে আমি পড়ার চেষ্টা করবো ছোটো ছোট চটি চটি যে আরবি বই পায় বিষয়ভিত্তিক সে বইগুলি যদি আমি পড়ি তাহলে ওইটার উপরে আমার দক্ষতা বাড়বে আমি আরবি বলতে পারবো আরবি লিখতে পারবো আরবি রচনাও লিখতে পারবো কথাও বলতে পারবো সুতরাং আরবি বইগুলির প্রতি আমাদের একটু ঝুঁকি বাড়াতে হবে আর সেই সাথে তৃতীয় আরেকটি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওস্তাদদের সাথে যথাযথ সম্মানজনক আচরণ করতে উস্তাদকে উস্তাদ হিসাবেই গ্রহণ করতে হবে যথাযথ সম্মানজনক আচরণ করতে হবে আর এখানে যে সমস্ত উস্তাদ নিয়োগ দেওয়া হয় আমি যতটুকু জানি এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা ছাত্রদের জন্য সার্বিক কল্যাণ চিন্তা করে আকিদা বিশ্বাস এবং এলমির যোগ্যতা দেখেই তারা শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন সুতরাং এক একজন শিক্ষককে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন ধরে নেবেন যে আমার বাবা উনি আমাকে সব কিছু বাবা যেভাবে দিয়ে থাকেন ওই উস্তাদও আমাকে দিবেন যে আমার এখানে উস্তাদ ছিলেন আমার আপনাদের এখানকার সিনিয়র শিক্ষক জনাব মন রুস্তম আলী সাহেব আমি ওনার ছাত্র উনি অনেক আনন্দপ্রিয় মানুষ ওই রকম শিক্ষক যারা আছেন তাদের কাছে বেশি বেশি মেশার চেষ্টা করতে হবে যে কোনো ভুল হচ্ছে সাথে সাথে উস্তাদের কাছে যেতে হবে যে উস্তাদ আমি এটা বুঝতে পারছি না এটা কিভাবে সমন্বয় হতে পারে সুতরাং উস্তাদের সাথে কিতাবের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি উস্তাদের সাথেও সম্পর্ক বেশি রাখতে হবে তাহলে আশা করা যায় এল আমি পাবো আর আরেকটি বিষয় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহমি আসালুকা আইলাফিয়ান ও রিসকান ওয়াসিয়ান ও শিফা মিনক অথবা আল্লাহ আস আলুকান তৈবানব্বাল এই দোয়াগুলি যদি আমরা নিয়মিত পড়ি এখলাসের সাথে পড়ি তাহলে আমার এলমের শক্তি বাড়তে থাকবে ইনশা আল্লাহ আর আরেকটি বিষয় মনে রাখতে হবে রাতের বেলায় মানুষ যখন ঘুমে বিভোর থাকবে তখন উঠে রাতে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দু চারটা কাজ সালাত আদায় করে গোপনে গোপনে যেখানে ছাত্ররা ঘুমায় না সেই জায়গায় বসে বসে লেখাপড়ার চেষ্টা করতে হবে তাহলে আশা করা যায় এলমের পরিধি বাড়বে ইনশাআল্লাহ পাশাপাশি এগুলির পাশাপাশি যে বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আজকের বর্তমান কালের সবচাইতে ছাত্রদের মাদ্রাসার ছাত্রদের শত্রু বিশেষ করে আমাদের শত্রু সেটি হচ্ছে এটা হচ্ছে স্মার্টফোন এটা বন্ধু না শত্রু বন্ধু তো কেন সময় সময় মায়ের সাথে কথা বলা যায় বাবার সাথে কথা বলা যায় মাঝে মধ্যে একটু ভিডিও দেখা যায় এটা তো বন্ধুই কিন্তু ন এটি বন্ধু নয় বরং এটা কি শত্রু এজন্য আমার জানা মতে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কোনো ছাত্রকে মোবাইল ব্যবহার করতে মনে হয় দেয় না বিশেষ প্রয়োজন হলে সময় মতো নির্দিষ্ট মোবাইল থেকে বাড়িতে ফোন করতে হয় কেন এটা হচ্ছে ছাত্রের জন্য বড় শত্রু এটাতে এমন কিছু আকর্ষণ রয়েছে যে আকর্ষণের পিছনে যদি একবার পড়ে যায় তাহলে আমার সময় কিভাবে অতিক্রম হয়ে যাবে আমি টের পাবো না অতএব সময় যেন নষ্ট না হয় সেজন্য এই শত্রুর কাছে যাওয়া যাবে না যেতে হবে সুতরাং সময়ের মূল্যায়ন করতে হবে সময় যেন নষ্ট না হয় এরকম কিছু কাজ করা যাবে না সব সময় চেষ্টা করব সময় যেন লস না হয় আরেকটি বিষয় মনে রাখতে হবে নাফার মানি দূর করতে হবে নাফার মানি কী নাফার মানি হচ্ছে আল্লাহ যা বলেছেন সেটি পালন না করা আল্লাহ রসুল যা বলেছেন সেটি পালন না করা পিতামাতা যা বলেছেন সেটাও পালন না করা উস্তাদ যা বলেন ভালো কিছু বলেন সেটাও পালন না করা এটার নাম হচ্ছে নাফারমনি একজন তাবেই বলছেন যে আমি একদিন ভুল ক্রমে একজন অপরিচিত মহিলার দিকে দৃষ্টি দিয়েছিলাম খারাপ দৃষ্টি যার ফলে দেখা গেল আমার আস্তে আস্তে কোরআন করিম অন্তর থেকে সরে যাচ্ছে কোরআন ভুলে যাচ্ছি আমি কিন্তু আমি কোরআন ভুলে যাচ্ছি কেন মুখস্থ থাকছে না কেন এ কথা আমি চিন্তা করে আনতে পারছি না যে কোরআন আমার কাছে থাকতো সব সময় আমি মুখস্থ করতে পারতাম ভালো করে কিন্তু আজকে আস্তে আস্তে এখন ভুলে যাচ্ছি কেন উনি নিজেকে নিয়ে খুব গবেষণা শুরু করলেন যে কেন আমার কি অপরাধের কারণে আমি কোরআন ভুলে যাচ্ছি অবশেষে তিনি মনে করলেন যে আজ থেকে মনে হয় অনেক দিন আগে আমি একটা মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম এই নাফারমানির কারণে এই পাপের কারণে আমার কোরআন আমার কাছ থেকে চলে যাচ্ছে নাফারমানি যেন না হয় পাপের যে কাজ যেন আমার দ্বারা ঘটে না যায় সেজন্য আমাকে আমরা বিশেষ করে ছাত্র জীবনে আমাদেরকে চেষ্টা করতে হবে ইমাম শাহির রহমুল্লাহ বলছেন শাকাউত এলা ওয়াকির ইন সুআ হেফদি আরশাদ আনি এলা তারকিল মা আসি ওকলা ইন আল এলমা নরুন ও নরুল্লা হিলা ইতালি আসিম ইমাম শাফির নাম আমরা শুনেছি তার উস্তাদ ছিলেন ওয়াকির ওয়াকির কাছে গিয়ে ইমাম শাফির আহ মাউল্লাহ একবার তার মুখস্ত হয় না এই ব্যাপারে উস্তাদকে বললেন যে উস্তাদ আমার তো পড়ালেখা মুখস্ত হচ্ছে না মুখস্ত থাকছে না তো কী করতে পারি ফারসাদানী তিনি আমাকে উপদেশ দিলেন এই মর্মে এন্নলে এলমা নুর শি তুমি জেনে রাখো এলম হচ্ছে নূর আলো জ্যোতি আরে উজ্জ্বল প্রদীপ এই আলো তাকে দেওয়া হয় না যে নাফারমানি করে যে আল্লাহর সাথে নাফারমানি করে তাকে এই এলমের আলো দেওয়া হয় না সুতরাং আমরা যদি ইমাম সাফিকে চিনে থাকি তাহলে ইমাম সাফি খুব নাদান আলেম ছিলেন নাকি ইমাম শাফি বড় আলেম ছিলেন না তার লেখা বহু গ্রন্থ রয়েছে তার লেখাগুলো আমরা এখনও পড়ে পড়ে শেষ করতে পারছি না সুতরাং ইমাম শাফি রাহমাহুল্লার মতো ব্যক্তিত্ব তাকে তার উস্তাদ বললেন যে তুমি নাফার মানি ছাড়ো কেননা নাফারমানি যে করে তার কাছে আল্লাহর এই নোর আল্লাহর এই আল আল্লাহর এই জ্ঞান দেওয়া হয় না সুতরাং মানি ত্যাগ করতে হবে নাফার মানি ত্যাগ করতে হবে নাফার মানি যে কোনো সময় বাবা একটা বলছেন আমি শুনতে চাই না আল্লাহ রসুল বলছেন একটা কথা সেটা আমি শুনতে চাই না আল্লাহ বলেছেন একটি কথা আমার জন্য সেটি আমি শুনতে চাই না সেটি হচ্ছে নাফার মানি সুতরাং আমি যদি বড় আলেম হতে চাই তাহলে আমাকে নাফার মানি ত্যাগ করতে হবে বড় আলেম বলতে ইমাম বুখারির নাম আমরা শুনেছি ইমাম বুখারি ছোট্ট একটা আলেম ছিলেন তাই না অনেক বড় মাপের আলেম ছিলেন তার লেখা সহি আল বুখারি যার ব্যাপারে কি বলা হয়েছে আসাহুল কুতুব তাহতা আদিম ইসামায় ফাউকাল আরদি আসাহিহুল বখার বুখারি আসমানের নিচে জমিনের উপরে করানের পরে যদি সবচাইতে বিশুদ্ধ কোনো কিতাব থেকে থাকে তাহলে সেটির নাম হচ্ছে সহিয়াল বুখারি লিখেছেন কে ইমাম বুখারি তো ইমাম বুখারির মতো যদি আমরা আলেম হতে চাই তাহলে অন্ততপক্ষে ইমাম বুখারির মতো যদি না হতে পারি তাহলে তার পাশাপাশি যে সমস্ত ইমামগুলি আছেন তাদের মতো তো হতে পারবো ইনশাল্লা কেউ যদি ক্লাসে শুধুমাত্র থার্টি থ্রি নাম্বার নিয়ে পাশ করার চিন্তা নিয়ে পরীক্ষা দেন তাহলে সে ফেল করবে যে কোনো মুহূর্তে এতে কোনো সন্দেহ কিন্তু যদি কেউ বলে আমি স্টার নিয়ে পাশ করব তাহলে সে স্টার যদি নাও পায় তাহলে ওর কাছাকাছি থাকবে আজকে আমি যদি মনের মধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমি ইমাম বুখারির মতো আলেম হব তাহলে আমি পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাল্লাহ দৃঢ় হেম্মত আমাকে রাখতে হবে দৃঢ় মনোবল আমাকে রাখতে হবে ডিটারমাইন হতে হবে যে শক্ত মনোভাব সৃষ্টি করতে হবে যে না আমি ইমাম বুখারির মতো হব ইনশাল্লাহ কেন দেবেন ইমাম বুখারি তো আমাদের মতো মানুষ ছিলেন তিনি পেরেছেন আমি কেন পারবো না ইমাম সাফি পেরেছেন আমি কেন পারবো না ইমাম মুসলিম পেরেছেন আমি কেন পারবো না শেখুল ইসলাম ইমন তাইমিয়া হয়েছেন এত বড় আলেম বিশ্ব জগৎ তাকে স্মরণ করছে তার মতো আলেম আমি কেন হতে পারবো না অবশ্যই পারবো এই দৃঢ় মনোবল যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই আমরাও হতে পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে হতাশ হওয়ার কিছু নাই পারব না এই কথাটি কখনোই মনে আনতে হবে না আমার লেখা পড়া হচ্ছে না মুখস্থ করতে পারছি না এইটাকে কখনোই মনের মধ্যে আশ্রয় দেওয়া যাবে না আমি পারব ইনশাল্লাহ কেন পারব না পারবো এই দৃঢ় সংকল্প যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আমার দ্বারা লেখাপড়া হবে ইনশাআল্লাহ আর পাশাপাশি দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে পাকা রাস্তায় নয় সাইডের কোনো রাস্তায় গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখি আমরা পিঁপড়া পিঁপড়ার কথা যদি আমরা খেয়াল করি পিঁপড়ার বডির ওজন যত তার চেতে হাজার গুণ বেশি ওজনের একটা দানা নিয়ে সে উপরের দিকে উঠতে থাকে যেতে 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 ঠাস করে পড়ে যায় আবার কি করে বলে ঠিক আছে পড়ে গেছে যাক আমি চলে গেলাম এরকম কি করে ফিরে আসে আবার বন্ধু বান্ধবকে ডাকে কয়েকজন মিলে কি করে ওই দানাটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় কোথায় নিয়ে যায় নিজের বাড়িতে গর্তে নিয়ে যেয়ে রাখে আগামী দিনের জন্য এই পিঁপড়া দেখে যদি আমরা শিক্ষা নিতে পারি আজকে আমি পারছি না কালকে পারবো না কেন অবশ্যই পারবো ইনশাল্লাহ আমি তো পিঁপড়ার চাইতে শক্তিশালী আমি তো পিঁপড়ার চাইতে মেধাবী আমাকে তো আল্লাহ রব্বুল আলমিন পিঁপড়ার চাইতে অন্যান্য সৃষ্টির চাইতে ব্যতিক্রম মেধা দিয়েছেন সুতরাং এই মেধা দিয়ে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারব এই মনোবল যদি আমরা রাখতে পারি তাহলে অবশ্যই পারব ইনশা আল্লাহ আপনারা যখন জিওগ্রাফিতে দেখেন একটা সিংহ অথবা রয়্যাল বেঙ্গল টাইগার যখন সামনে কোনো মহিষের দল দেখে অথবা হরিণের দল দেখে হরিণের মধ্যে মহিষের মধ্যে থেকে সে একটাকেই টার্গেট করে সামনে অন্য যেটাই পড়ুক না কেন সেটাকে আর আঘাত করে না এটা চিন্তা করে না তো দূরে চলে গেছে আর সামনে তো এটা পেয়ে গেছি এটাই ধরে নি এরকম চিন্তা করে না বরং সে দ্রুত গতিতে দৌড়তেই থাকে যেটাকে সে টার্গেট করে দৌড়ছে ঠিক আজকে যদি আমি টার্গেট ঠিক করতে পারি লাইফের যদি এম ঠিক করতে পারি লক্ষ্যদেশ ঠিক ঠিক করতে পারি তাহলে সামনে আমার যতই সৌন্দর্য আসুক যতই নয়ন অভিরম দুনিয়া বিলাসী যত কিছুই আসুক না কেন আমাকে সেই টার্গেট থেকে ফেরাতে পারবে না কিন্তু যদি টার্গেট না থাকে লক্ষ্যদেশ্য না থাকে তাহলে সামনে যেটা পাবো সেটা নিয়ে চলতে থাকবো তাতে হবে কি আমার যে লক্ষ্য হওয়া দরকার ছিল আমি যে মানের ব্যক্তিত্ব গড়ে তোলার কথা ছিল সেই মানের ব্যক্তিত্ব আমি গড়তে পারব না তাহলে কি হতে চাই আমরা হ্যাঁ শুনি একটু টার্গেট কি বলে আসলে ভাই টার্গেট তো কিছু নাই আমার আসছি বাবা মা এরকম না অধিকাংশের মধ্যে এরকম আমি পড়তে চাই না কিন্তু বাবা মা ছাড়ে না কি করবো আসছি এখানে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হবে না প্রত্যেকটি লাইফের যদি টার্গেট ঠিক না থাকে তাহলে সেই লাইফ যথাযথ লাইফ হতে পারে না সুতরাং টার্গেট ঠিক করুন একটা সীমিত টার্গেট আরেকটা হচ্ছে দীর্ঘ টার্গেট টার্গেট হচ্ছে সাপ্তাহিক ক্লাস করার জন্য এক ধরনের টার্গেট মাসিক টার্গেট বাৎসরিক টার্গেট এরপরে জীবনের শেষে আমি চব্বিশ বছর বয়সে গিয়ে আমি কী হব চব্বিশ বছর এই জন্য বললাম ছাত্র জীবন চব্বিশের বেশি রাখা ঠিক নয় সর্বোচ্চ তত চব্বিশ বছর পরে গিয়ে আমি আজকে দশ বছরের আবদুল্লাহ চব্বিশ বছর পরে চোদ্দ বছর পরে গিয়ে আমি কি হব এই টার্গেট যদি আমি এখন ঠিক করতে ব্যর্থ হই তাহলে চব্বিশ বছর পরে কি হবে আগেই মরে যাব মরার আগেই মরে যাব যখন বিশেষ করে এখন যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তাদের পাশ করার চাইতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যে কি কঠিন ওরাই বুঝছে তারা হয় কি মনে হয় যেন সাগরের পাড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নৌকা নাই স্টিমার নাই পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই পানি আর পানি ঢেউ সেখানে বাঁচার মতো কোনো উপায় নাই নিরুপায় হয়ে গেছে তো ওই ক্ষেত্রে কেউ যদি হতাশ হয়ে মরে যায় তাহলে সে তার মৃত্যুর আগেই মরে গেল কিন্তু সে যদি দৃঢ় মনোবল ঠিক করতে পারে টার্গেট নিয়ে এগাইতে পারে তাহলে অবশ্যই সে সময় সে দেশে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আর ওই সময় সাহায্যকারী হবেন কে আল্লাহ রব আল মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের দলবল এসে তাড়া করল চলে যাচ্ছিলেন পিছনে ফেরাউনের শত্রু দল সামনে সাগর যার কোনো উপায় ছিল সাগরে ডুবতে হবে আর না হয় ফেরাউনের সৈন্যের সাথে মুখতে হবে কি করেছিলেন তখন আল্লাহর সাহায্য চেয়েছিলেন আল্লাহ রবুল আলম সাহায্য করেছিলেন বাঁচতে পেরেছিলেন সালাম মাছের পেটে গিয়েছিলেন দীর্ঘদিন ছিলেন তিনি কি করেছিলেন আল্লাহকে ডেকেছিলেন না আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ বলেছেন যদি সে আমার এই তসবির না করত। তাহলে সে কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেত সুতরাং এইরকম সময় যখন আসবে সর্বসময় যেহেতু আমি আল্লাহকে ডাকবো বিশেষ করে এই ধরনের কঠিন মুহূর্ত আসলে আমি ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ সুতরাং আমরা হতাশ হব না এবং টার্গেটবিহীন জীবনযাপন করব না আমি এখন আছি দশ বছর আজকে আমাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বারো বছরের মধ্যে হাফেজ হয়ে বেরোবো ইনশাআল্লাহ যারা হেফজোখানায় পড়ছি তারা দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমি বারো বছরের বেশি পার হতে দিব না হেবজোর জীবনকে এরপরে চব্বিশ বছরের মধ্যে শাহুল ইসলাম তাইমিয়ার মতো যেরকম আলেম হওয়া দরকার আমি ওই মাপের আলেম হয়ে বের হব সেই মানসিকতা নিয়ে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বরকত দিবেন ইনশাল্লাহ সর্বশেষ একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমরা এখানে যারা থাকি ছাত্র বন্ধুরা সবার বাবাই কি মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করে কে বলতে পারি কারো হয়তো পাঁচ হাজার টাকাও ইনকাম হয় না ভাই একটু শুনি মনোযোগ দিয়ে শুনি বাড়িতে গেলে ওই বাবা কি করেন ভিজে ভিজে রিক্সা চালিয়ে আসেন ভিজে ভিজে হাল চাষ করে আসেন দুপুর বেলায়। অথবা সন্ধ্যাবেলায় হাল চাষ করে আপনি যখন বাড়ি যান তখন মনে করে যে আমার ছেলেটা শহরে থাকে কি খায় না খায় একটা মুরগি নিয়ে যায় অথবা না পড়লে একটা ডিম নিয়ে যায় মা কষ্ট করে হলেও ওই একটি ডিম আলাদা করে এই ছেলেটিকে দেওয়ার চেষ্টা করে অথচ ওই মা খায়নি ওই বাবা খায় সারাদিন কাজ করেছে বৃষ্টি ভিজেছে অথবা রোদে পুড়েছে কষ্ট তার একটাই যে আমি এই ছেলেটাকে একটা ডিম দিয়ে হলে একবার ভালো করে ভাত খাওয়াবো অথবা একটা মুরগির গোস্ত দিয়ে হলে একটু ভাত খাওয়াবো এটাই তো তার টার্গেট কিন্তু এখানে কি আমরা খেতে পাই না বাবা মা বাড়িতে যে খাবার দেন গরিব মানুষ আমার বাবা মা তাদের চাইতে ভালো খাবার তো এখানে আমরা প্রতিদিনই খাই আলহামদুলিল্লাহ খাই না এখানে প্রায় গোস্ত মাছ হয় সবজি হয় ভালো কিছু হয় কিন্তু বাবা মা তারপরও মনে করে ছেলেটা আমার বিদেশে থাকে বাইরে থাকে কি খেতে পায় না পায় এই যে মনের চাহিদা নিয়ে তিনি এই কষ্টটা করে থাকেন জানেন কি আপনি উনি এই কষ্টটা দিয়ে কি পেতে চান আপনার কাছে ওই মা পরের বাড়িতে কাজ করে আসেন অন্যের বাড়িতে ধান ভেঙে দিয়ে আসেন অন্যের বাড়ি ঝাড়ু দিয়ে আসেন অন্যের গোয়াল পরিষ্কার করে দিয়ে আসেন এসে যে দুটি পয়সা হয় সেই পয়সা এই মাদ্রাসার দেয় যেন সেখানে তার হোস্টেল খরচ চলে কেন দেয় জানি কখনো কি আমরা খেয়াল করেছি এই মায়ের জীবনে সার্থকতা তখনই আসবে এই বাবার জীবনে সার্থকতা তখনই আসবে যখনই এই আব্দুল্লাহ এই মাদ্রাসায় পড়ে বারো বছর বয়সে হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি নিয়ে শত শত হাফেজদের মাঝে প্রতিযোগিতা করে শীর্ষ শীর্ষস্থান অধিকার করে ফিরে যাবে তখন ওই মা ওই বাবার বুক যে কত বড় হবে কত সম্মানিত হবে কত উঁচু হবে সে কথা কি আমরা কখনো চিন্তা করেছি করি নাই কিন্তু যদি আমি হাফেজ হলাম আমি বড় আলেম হলাম আমি বড়ো বহু বহু জায়গায় আলোচনার সুযোগ পেলাম অনেক সম্মানী স্থানে যেতে পারলাম কিন্তু মা নেই বাবা নেই তাহলে মনে একটু চিন্তা করে দেখি যে আমার বাবা যদি আজকে থাকতেন আমাকে দেখে কত আনন্দিত হতেন আমার মা যদি আজকে থাকতেন আমাকে দেখে কত আনন্দিত হতেন এই কথাটা একটু চিন্তা করে আমরা কষ্ট 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 এই কথাটি না বলে বরং বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আমাদেরকে অনেক ভালো ভালো খাবারের আয়োজন দিয়ে থাকে অনেক সুন্দর থাকার ব্যবস্থা দিয়ে থাকে উস্তাদদের চর্চা অনেক ভালো দিয়ে থাকেন সুতরাং এই সুযোগে আমি আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই বাবা মার জীবদ্দশাতে আমি বড় কিছু হতে চাই বাবা মার জীবদ্দশাতে আমি ভালো কিছু হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই এই আশাটা নিয়ে যদি আমরা লেখাপড়া করি তাহলে আশা করা যায় আল্লাহ রবুল আলমিন আমাদের এলমে বরকত দিবেন ইনশা আল্লাহ সুতরাং দুনিয়ামি ফায়দা হলো এলম অর্জন করলে সম্মানিত মর্যাদাপূর্ণ স্থান লাভ করবেন এটি হচ্ছে আল্লাহর ওয়াদা আমি যে আয়ত্তি পড়েছিলাম আল্লাহ শেয়াতে বলেছেন যাদেরকে এলেম দেওয়া হয় যারা ঈমানের অধিকারী হয় তাদের দুনিয়া এবং আখেরাতে অনেক সন্মানপূর্ণ স্থান দেওয়া হয় আর বাকির একটা সংবাদ আমরা নিয়ে শেষ করি সেটি হচ্ছে রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাকতরি কান এলতমি সুফি হেলমন সহ লহ লহু বিহিতরিকান এল এর যে ব্যক্তি এলেম শিখার জন্য পথ অতিক্রম করে কোন পথ অবলম্বন করে আল্লাহ রব্বাহ আলমিন তার এই অবলম্বনের বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেন সুহানুল্লাহ তবে এখলাস থাকতে হবে এখলাস না থাকলে হবে না আরেকটি বিষয় মনে করবেন আপনাদের চাইতে সম্মানিত মানুষ আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না নগদ সম্মানিত মানুষ আপনারা আজকে কোনো সরকারি প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট কোথাও যায় কোনো দেশে যায় তাদেরকে দেখবেন এয়ারপোর্ট থেকে বিমান থেকে নামার পরে থেকে লাল গালিচা বিছিয়ে সম্মান দেখানো হয় সম্মানের সাথে সাথে আরো কি করে বিয়গল বাজায় ঢোল ঢাক বাজায় লাথি মেরে সম্মান দেখিয়ে নিয়ে আসে কতদিন পর্যন্ত এই সম্মানটি থাকে তার যতদিন ওই পপর্যদা আছে ততদিন কিন্তু যারা আপনারা যেই দিন থেকে বাড়ি থেকে বের হয়ে এসেছেন এই দিন শেখার জন্য সেই দিন থেকে আপনাদের জিন্দগি পর্যন্ত আল্লাহ রবীন্দিনের আসমান এবং জমিনের মধ্যে যত ফেরস্তা আছে সমস্ত ফেরস্তারা আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য ওই লাল গালিচার মতো তাদের পাখা বিছিয়ে দিয়ে সম্মান দেখায় আল্লাহ সুতরাং আপনারা সম্মানী মানুষ নন অবশ্যই আপনারা সম্মানী মানুষ সুতরাং এই সম্মানটাকে অর্জন করার জন্য টিকিয়ে রাখার জন্য এলম অর্জনে ব্রতী হতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সৈয়দ সন্নারে এলেম যথাযথভাবে অর্জন করার তৌফিক এনায়ত করুন এবং এলম অর্জনের পথে যে সমস্ত শয়তানি বাধা আছে সেই বাধাগুলি থেকে আমাদেরকে রক্ষা করে যথাযথভাবে সহি এলেম অর্জন করার তৌফিক এনায়েত করুন এবং সেই এলেম অনুযায়ী নিজের জীবন পরিবার ও সমাজ গড়ার তৌফিক এনায়েত করুন ওয়াহির দাওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামুকুমতি বারকাত